আপনারা প্রিভিউ যে ভিডিওটি দেখলেন, এই ধরনের ভিডিওগুলো বর্তমান টিকটক সহ সকল সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এরকম ভাইরাল ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আজকের এই ভিডিওতে আমরা ব্যবহার করব কাইন মাস্টার। আই হোপ কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি সবার কাছে আছে, যদি না থাকে প্লে স্টোর থেকে অথবা আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা সরাসরি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আপডেট কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে 9x16 এটা সিলেক্ট করে নেবেন, তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরপর আমাদের এখান থেকে ইমেজ অ্যাসিস্ট এখানে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে যে কোনো একটি কালার ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিলাম, তারপর ক্লোজ করে দেব। এরপর শুতে চলে আসব, তারপর লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, এরপর আমরা ভিডিওটি অ্যাড করে নিলাম। তারপর ভিডিও অনুযায়ী আমরা উপরের ব্যাকগ্রাউন্ডটিকে বাড়িয়ে দেব। ওকে, এরপর আমরা নিচের লেয়ারটিতে ক্লিক করব। ভিডিও লেয়ারটিতে ক্লিক করার পর এখানে দুইটি অ্যারো দেখতে পারবো, এখানে ক্লিক করে আমরা এটাকে এভাবে রোটেট করতে পারি। তো আমরা নিচের অপশনটিতে ক্লিক করব, এভাবে ফুল ফটোটিকে জুম করে দেব, একটু বেশি করে জুম করে দেব এভাবে। তারপর এখানে একটি চাবির অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন আর লেয়ারের টাইমলাইনগুলোকে এভাবে জুম করে নেবেন ডাবল ফিঙ্গার ব্যবহার করে। তো এরপর আমাদের যেটা কাজ, এখন আমাদের মেইন কাজ হচ্ছে এভাবে আঙ্গুল দিয়ে এভাবে আস্তে করে লেয়ারটিকে সামনে নিয়ে আসবেন, ঠিক এভাবে। তারপর এখানে দেখতে পাবেন একটা প্লাস চিহ্ন চলে আসবে, এখানে ক্লিক করবেন। তারপর স্ক্রিনের ভিডিওটাকে এভাবে একটু মুভ করবেন, তারপর নিচে লেয়ারটিকে আর একটু সামনে নিয়ে আসবেন, আরও একটু এভাবে মুভ করবেন। এভাবে আপনারা একটু করে দেখবেন এবং একটু করে এভাবে মুভ করবেন। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমি কিন্তু শেষ পর্যন্ত এভাবে একটা করে কি ফ্রেম অ্যাড করলাম এবং ভিডিওটাকে এভাবে মুভ করলাম। তো এখন আমরা প্লে করব এবং এর রেজাল্টটা দেখব। আর আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী এভাবে কি ফ্রেম অ্যাড করে মুভটা করতে পারবেন। আমি যেভাবে দেখাইছি সেভাবে করতে হবে, এরকমটা কিন্তু না। তো যাই হোক, এখন আমরা রেজাল্ট দেখব। তো দেখতে পারলেন খুবই চমৎকারভাবে কিন্তু আমাদের অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এই আইকনে ট্যাপ করে দেবো, তারপর ভিডিওটিকে সেভ করে নেব। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।